ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিচু ট্রাভেল ব্লগ। আজ আমরা একটি অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো ব্লগটা পুরোটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। তো তোমরা ছোটটিকে দেখো, প্রথমে ছোটটিকে দেখাচ্ছে। আজ আমরা একটুখানি বেরোতে একটু লেট হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, ওই জন্য আজকে আমি বেশি দূরে কোথাও যাব না। তো আমরা তাও কত দূর যাচ্ছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, বয়স্ক ভদ্রলোককে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা চলে এসেছি পানের দোকানে, কিছুটা পান নেব। অনেকদিন পান টান খাওয়া হচ্ছে না, আমরা মাঝে সাঝে একটু একটা পান খাই, তাই মাঝে সাঝে একটু আসছি পানের দোকানে। সবসময় খাই না, মাঝে সাঝে ইচ্ছা হলো না শখে আমরা একটু ঢুকাই। তো আমরা এই যেতুর থেকে পান, তো আমরা ভেতরে ঢুকলাম না, আমি বাইরে থেকে পানটা নিচ্ছি। তো টিচুর বাবা পান নিচ্ছে, সঙ্গে একটুখানি কলাও নিল, কারণ আমার টিচু আমরা একটু মাঝে কলা খাই, মানে সবাই টুকটাক খাক। তো টিচুর বাবা খাই যে কেটে আটকাচ্ছে, তো টিচুকে একটা কলা দিচ্ছে ওর দাদু, এটা টিচুকে দেয়। এই যে ধরে নি কলাটা, তো এই যে টিচু নিল, তো পানটা নিয়ে নিই। তারপর দেখি, ভাবছি একটুখানি কালকে যেহেতু রবিবার, আমরা মাঝে সাঝে একটুখানি ফুল টুল কিনি, ঠাকুরকে ফুল টুলও দিই। তো একটুখানি ফুল টুল কিনবো ঠাকুরকে দেওয়ার জন্য, যেহেতু আমরা কদিন ধরে না বৃষ্টির জন্য বেরোতেও পারছি না, ঠাকুরে ফুল টুলও কেনা হচ্ছে না। এবার এই পান নেওয়া হয়ে গেল, এবার একটুখানি ঠাকুরের ফুলটা নিয়ে নিই, ফুলটা নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি ফুলের দোকানে গিয়ে আমি যে ভাইয়ের থেকে ফুল নিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ ওনার ভিডিও আমি আগে করেছি, আবার তাও আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি ছেলেটি আমাদের কলা দেখাচ্ছি, যেহেতু কলা কিনেছে। দেখাচ্ছি, দেখুন ফুলের দোকান অনেকদিন বাদে এসেছি, কারণ ঠাকুরকে অনেকদিন একটু ফুল টুল দেওয়া হচ্ছে না, এটা খুব খারাপ হচ্ছে, যার জন্য ফুলের দোকানে এসেছি অনেক রাত্রি। প্রায় দেখতে পাচ্ছেন কটা বাজে, দেখুন আপনারা প্রায় 10:45 বাজে। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে, সে ফুলের দোকানে টিচু এখানে রয়েছে দাঁড়িয়ে, তো কিন্তু খেলছে এখানে দাঁড়িয়ে। তো ফুল নিচ্ছি আমরা, ফুলটা নিয়ে আমরা তারপর যাবো এখান থেকে, দেখা যাক। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর মালাটা, মালাটা দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন অনেক টাকা দাম, হয়তো 150 টাকা দাম, কিন্তু না, এটা কত কটা কুড়ি আছে মালাটাতে, 200 পিস ফুল গেঁথে, জবা ফুল গেঁথেই মালাটা তৈরি, কিন্তু মা দাম মাত্র 30 টাকা। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, যেটাকে আমার খুব ভালো লাগছে, এই দোকানে ফুল কিনতে আসলে আমার এটা খুব ভালো লাগে। দেখুন এখানে কিন্তু অনেক দেবদেবীর ছবি দেখতে পাবেন, বিভিন্ন রকমের অনেক দেবদেবীর ছবি রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন আপনারা, দেখুন কত দেবদেবীর ছবি খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই রয়েছে ফুল, সুন্দর লাগছে, ঠিক আছে। আজকে টিচুর মা কিন্তু যাচ্ছে, তারা আজকে একটু মোগলাই আনতে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, ফুল টুল কিনলাম, ফুল টুল কিনে নিই আর কি, ফিরছি মোগলাই কিনে বাড়ি ফিরছি, যার জন্য আর একটু রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। তো আপনাদের দেখাচ্ছি, টিচুর মা যাচ্ছে মোগলাই কিনতে, দেখুন তোরা মোগলাই কিনতে চলে গেছে, মোগলাই কিনতে গিয়ে টিচু এদিকে তাকিয়ে আছে, টিচু কিন্তু চুপ করে দেখছে এদিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, টিচুর মা একদম
কাউন্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে মোগলাইয়ের অর্ডার দিয়েছে, মোগলাই নিচ্ছে, যার জন্য আর কি মোটামুটি রাত্রি 11টা বাজে আজ, কিন্তু এখনও অবধি দোকানটা খোলা রয়েছে, কিন্তু পুজোর সময়তে কিন্তু দোকানটা পুরোপুরি খোলা থাকবে, মানে প্রায় সারারাত্রি জানি আমরা খোলা থাকেন, কারণ এই ওই পুজোর সময় আর কি মোটামুটি কিন্তু খুব ভিড় থাকে রাস্তাটাতে, যার জন্য আর কি চলতি পথে ঠাকুর দেখতে যাওয়ার সাথে সাথে পেট ভোজনের যে ব্যাপারটা থাকে আমাদের বাঙালিদের সেটা কিন্তু এইখানে করে নেয় অনেক দর্শনার্থীরা। তো সেখানে কিন্তু টিচুর মা চলে এসেছে, টিচুর মা রয়েছে এখনও, ওখানে গেছে ভেতরে গিয়ে কিন্তু ওরা দেখছে যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরাতে ওদের ছবি দেখা যায়, সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে। তো এই দাদারা কিন্তু দোকানের সবাই কিন্তু টিচুর মাকে এবং আমাকে চেনে, যার জন্য আর কি ওরা আর কি ওখানে গেছে গিয়ে তো ওদের দেখাচ্ছে, দেখে নিয়ে টিচু ওদেরকে টিভি দেখছে, তো ওখানে দাঁড়িয়ে রয়েছে টিচুর মা, টিচু ওখান থেকে টাটা দিচ্ছে দেখতে পাচ্ছেন, টিচুর মা ওখানে দাঁড়িয়ে দেখছিলো, আবার চলে আসছে আস্তে আস্তে, তো আমি এখনও দাঁড়িয়ে আছি, জানি না কখন ওরা আসবে, আমি এখনও দাঁড়িয়ে রয়েছি সেখানে। তো এই দোকানটা কিন্তু ভালো বিরিয়ানিও পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন আর কি সেই দোকান, আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানটা কিন্তু বহু পুরনো দোকান, তো খুব ফেমাস দোকান, এখানে অনেক রকমের ডিশ পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে, দেখুন অনেক রকমের কিন্তু আইটেম রয়েছে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল টিচু ট্রাভেল ব্লগস, যতক্ষণ না টিচুর মা আসছে আমি ততক্ষণ কিন্তু এখানে ওয়েট করছি, ওরা কিন্তু গরম গরম এখন কিন্তু আমাদের জন্য সেই জিনিসটা আনতে গেছে, সাথে থাকুন দেখতে থাকুন তারপর বলছি। তো যাই হোক, ওদের তো কেনা হয়ে গেল, আপাতত গরম গরম নিয়ে নিয়েছে, একদম নিয়ে দেখা যাক, ওরা আসছে, ব্যালেন্স দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, তো আমিও একটু পরে বাড়ি থেকে এগিয়ে যাবো। তো টিচুর মা আসছে, একদম গরম গরম নিয়ে এসছে, টিচুর হাতে আবার কলাও রয়েছে, কী খাবে বুঝতে পারছি না, রাত্রির বাজে 11টাও কলা খাবে নাকি ওদিকে সেই জিনিসটা খাবে। তো যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি পরিচয় ফাস্টফুড সেন্টারের সামনে, তো ফিরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেল টিচু ট্রাভেল ব্লগস। এদিকে দেখুন, এদিকে প্রায় বাস চলে যাচ্ছে, রাস্তাটার অবস্থা খুব একটা ভালো বলবো না, কারণ বিগত কয়েকদিন আগে বৃষ্টিতে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আর রাস্তাটা খারাপ হয়ে যাওয়ার ফলে জল জমে গেছিলো, ইনফ্যাক্ট জলটা কমেছে বলে রাস্তাটা কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক, দেখা যাক পুজোর আগে রাস্তা তৈরি হয় কি না, আমরা যার জন্য অপেক্ষায় করে রয়েছি, আপনারা সাথে থাকুন দেখতে। টিচু বাবা তো রোজ চাউমিন খায়, আমাদের কিন্তু আমরা কিন্তু চাউমিনটা খুব একটা খাই না, তো আজ আমি টিচু বাবাকে বলেছি যে প্রায় দিন চাউমিন খাও কিন্তু আজ আমি খাবো, তোমাদের ভিডিও করে দিয়েছি আজকে আমি খাবো, আমার ভিডিও তোমরা করবে, কারণ ভাবলে সবাই ভাববে কি তোমরা শুধু একাই খাও, আমি মানে টিচুর বাকি কিছু খায় না আজকে, কিন্তু এই জন্য টিচুর বাবা আজকে খাবে না, আজকে আমি আর টিচু খাবো, তো ওই জন্য একটুখানি মোগলাই নিলাম, সত্যি বলতে সেটা না, অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল একটুখানি মোগলাই, ওই জন্যই আরও নিলাম, বা সামনেটা হয়ে যাচ্ছে দেখ, তো ওই জন্যই সত্যি বলতে নাও আজকে অনেক রাতে ঘুরতে বেরিয়েছে টিচু, সত্যি বলতে তো স্কুলের দোকানেই কটা বাজে, তোমাকে কিন্তু তোমাদের কিন্তু টিচুর বাবা দেখা, তো তাও বুঝতেই পারছো, ওই জন্য আর বাই আজকে ঘরে সত্যি বলতে সন্ধ্যাবেলা আজকে একটা ফুচকার পিকনিক করেছি, সেই ভিডিওটা আসলে আমি আর করতে মানে করে উঠতে পারিনি, সেইখানে প্রায় আজকে আমরা অনেক ফুচকা খেয়েছি বলো, তো ওই জন্যই মানে সত্যি বলতে পেটটা ভর্তি, তার উপরে ওর টিচু বাবাকে বলছেন চল আজকে যখন বাইরে গেছি যেসব বাইরেরই খাই, এক একদিন এগুলো আমাদের মুড হয়, আমরা মাঝে মাঝেই খাই ফুচিরা কিছু, তো আবার মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, আবার আজকে একটুখানি ইচ্ছা হলো টিচু বাবাকে বললাম চল আজকে মোগলাই খাবো, সত্যি বলতে আমি একা খাবো না, আমি টিচু বাবাকেও দেবো, আমি আসলে ইয়ার্কি পাচ্ছিলাম, আমি কোনো খাবার একা খাই না, বা টিচুর বাবাও কিছু নিয়ে গেলে একা খায় না, আমাদেরকে দিয়ে খায় আর আমরাও তাকে দিয়ে খাই সবসময়, আমাদের এইটাই মানে এটা আমাদের মধ্যে রয়েছে যাই খাই না কেন, আর সত্যি বলতে আমি একটু বাইরের খাবারটা একটু কমই খাই, টিচুর বাবাও খায় না, কিন্তু গায়ে পড়ে যারা চাকরি বাকরি করে বলে ওদেরকে খেতে হয়, কিছু করার থাকে না, তো আর আমরা ঘুরতে বেরোলে এক একদিন শখ হলো একটু একটু, তো যাই হোক আজকে তোমাদেরকে এইটুকুনি ভিডিওটা দেখালাম, আজকে বেশি তো যেতে পারিনি আমি সবসময় বলেছি, ওই জন্য এইটুকুনির মধ্যে একটা ব্লগ করলাম ছোট্ট করে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ কিছু যখনই অন্য কোনো মানে নতুন ভিডিও দেবে তাতে দেখে তোমরা সবার আগে পেয়ে যাও, তো আমি ছোট্ট করে দেখার চেষ্টা করছি, তো দেখো নিচু বাইকে কিছু ঘুরছে কিছু বাবা যেমন নিয়ে
হচ্ছে। তো যাই হোক, এখন রাস্তার আলোটা খুবই কম, মানে মোটামুটি আছে যে রাত হয়ে গেছে, একটা দিনের বেলা হলে হয়তো পরিষ্কার দেখতে পেতে। যাই হোক, যতটা পারলাম দেখালাম, তোমরা দেখো ভিডিওটা, আশা করছি কিছুটা হলেও তোমার ভালো লাগবে তোমাদের। তো আজ এইটুকুনি, অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখো আমার চ্যানেল টিচু। তো বাবা টাটা করে দিয়েছে, বাইক চালাতে চালাতে।